আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শ্বশুরকে 10 টুকরো করে হত্যা, লোমহর্ষক বর্ণনা দিলেন পুত্রবধূ। চট্টগ্রামে নির্মমভাবে খুনের পর মোহাম্মদ হাসানকে তারই স্ত্রী ও ছেলেরা মিলে প্রথমে টুকরো টুকরো করেন, এরপর হত্যার ঘটনা মুছে দিতে মরাদের সেই খণ্ডগুলো কয়েক ভাগে ভাগ করে ফেলে দেন খাল ও নালায়। সেই হত্যাকাণ্ডে জড়িত না থাকলেও লাশের টুকরো ফেলায় হাসানের ছোট ছেলে শফিকুর রহমান জাহাঙ্গীরকে সহযোগিতা করেছিলেন তার স্ত্রী আনারকুলি। ইতিমধ্যে মাথা ছাড়া হাসানের শরীরের অন্য সব অঙ্গের খোঁজ মিলেছে। আনারকুলিকে গ্রেফতারের পর তার দেওয়া তথ্য অনুযায়ী সেই মাথার সন্ধানে নামে পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশনের PBI সদস্যরা। প্রথমে রবিবার ভোরে পুত্রবধূ আনারকুলিকে নিয়ে পতেঙ্গা সমুদ্র সৈকতের টানেলের প্রবেশমুখ এলাকায় যায় PBI এর টিম। সেখানে রাখা পাথরের ব্লকের মধ্যে তল্লাশি চালানো হয়, কিন্তু বেলা গড়াতে জোয়ার আসায় সেই তল্লাশি বাধাগ্রস্ত হলে ফিরে আসে PBI। পরে জোয়ার নামার পর বিকেলে গিয়ে আবারও তল্লাশি চালানো হলেও হাসানের মাথার খোঁজ মিলেনি। তবে এখনই হাল ছাড়ছে না PBI। এদিকে তল্লাশিতে অংশ নিয়ে গণমাধ্যমের কাছে শ্বশুরকে 10 টুকরো করে হত্যার লোমহর্ষক বর্ণনা দেন পুত্রবধূ। আনারকুলি জানান তিনি সরাসরি হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত নন, তবে আলামত গোপনের সঙ্গে জড়িত ছিলেন। এছাড়া হত্যাকাণ্ডে ব্যবহৃত উপাদানের যোগানও তিনি দিয়েছেন, তবে তিনি এসব কাজ করতে বাধ্য হয়েছেন। তার দেওয়া তথ্য অনুযায়ী ঘটনাস্থলের পাশের ভবনের পেছনের মলায়ের স্তূপ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত ধামাটি উদ্ধার করা হয়েছে। আনারকুলি পতেঙ্গা সমুদ্র সৈকতের পাথরের ব্লকের ফাঁকে মাথাটি ফেলে দেওয়ার বিষয়টিও নিশ্চিত করেন। PBI টিমের সঙ্গে থাকা আনারকুলি সেদিনের পুরো ঘটনার বর্ণনা দেন সাংবাদিকদের কাছে। তিনি বলেন, না, আমি নিজেকে নির্দোষ দাবি করতেছি। আমি যখন জানি তখন আমি নিজেকে কেন নির্দোষ দাবি করব? আমি দোষী। আমি কি আপনাদের একবারও বলেছি আমি নির্দোষ? তখন আমার আবেগ কাজ করছে, বিবেক কাজ করে নাই। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ আদালত হচ্ছে মানুষের বিবেক। তখন যদি আমার বিবেকটা কাজ করত তাহলে আমি এত বড় পাপের মধ্যে জড়িয়ে যেতাম না। আমার সন্তানের কপালে যা আছে তাই হবে। হত্যাকাণ্ডের ঘটনা হওয়ায় মামলার তদন্ত কর্মকর্তা PBI চট্টগ্রাম মহানগর ইউনিটের পরিদর্শক মোহাম্মদ ইলিয়াস খান দ্বিতীয় দিনের মতো হাসানের মাথার খোঁজে তল্লাশি চালানোর বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন। তিনি বলেন, জোয়ারের কারণে আমাদের কিছুটা বেগ পেতে হচ্ছে, তবে ভাটা এলে আমরা পুনরায় তল্লাশি চালাবো। দ্বিতীয় দিনের মতো নিহতের পুত্রবধূকে নিয়ে আমরা কয়েক ঘন্টা তল্লাশি চালাই। জোয়ার আসার আগ পর্যন্ত মরাদেহের মাথার সন্ধান মিলেনি। ওই নারী নিশ্চিত করেছেন পতেঙ্গা সমুদ্র সৈকতের ব্লকের মাঝখানেই মাথাটি ফেলা হয়েছে, তাই জোয়ার ভাটার ওপর নির্ভর করে মাথার খোঁজ না পাওয়া পর্যন্ত আমাদের অভিযান চলবে। গত 21 সেপ্টেম্বর সন্ধ্যায় নগরীর পতঙ্গা বোট ক্লাবের অদূরে 12 নম্বর গেটে একটি ট্রলিব্যাগ পায় পুলিশ। কফি রঙের সেই ট্রলিব্যাগে মানবদেহের 2 হাত, 2 পা, কনুই থেকে কাঁধ এবং হাঁটু থেকে উরু পর্যন্ত অংশ ছিল। এই ঘটনায় পতেঙ্গা থানার উপপরিদর্শক SI আব্দুল কাদের বাদী হয়ে এক বা একাধিক অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করে হত্যা মামলা করেন। এরপর হত্যাকাণ্ডের রহস্য উন্মোচনে মাঠে নামে PBI। আঙুলের ছাপ ও নিজস্ব সোর্সের মাধ্যমে প্রথমে হাসানের পরিচয় নিশ্চিত হন PBI। এরপর আকমল আলী রোড এলাকায় হাসানের ছোট ছেলের বাসার সন্ধান পান তারা। পরে বাসার আশেপাশের সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহের পর পুরো বিষয়টি পরিষ্কার হয়ে যায় PBI এর কর্মকর্তাদের কাছে। তারা সিসি ক্যামেরায় দেখতে পান হত্যার পর 19 সেপ্টেম্বর রাতে শরীরের অংশবিশেষ বস্তায় ভরে বের করছিলেন হাসানের ছোট ছেলে শফিকুর রহমান জাহাঙ্গীর। তথ্য প্রযুক্তির মাধ্যমে PBI জানতে পারে হত্যাকাণ্ডে শুধু ছোট ছেলে নয়, ওই বাসায় হাসানের স্ত্রী সেনোয়ারা বেগম, ছোট ছেলে মোস্তাফিজুর রহমান ও ছোট ছেলের স্ত্রী আনারকুলিও ছিলেন। হাসানের অবস্থানও ছিল সেখানে। মূলত হাসানকে হত্যার পর লাশ টুকরো টুকরো করে ছড়িয়ে ছিটিয়ে দেওয়া হয়েছে তথ্য প্রমাণ গায়েব করতে। তবে PBI এর তদন্তের জালে হাসানের স্ত্রী ও বড় ছেলে আটকা পড়ার পর বেরিয়ে আসে কোথায় ফেলা হয়েছে লাশের খণ্ডাংশ। 19 সেপ্টেম্বর রাতে চট্টগ্রাম নগরীর EPZ থানার আকমল আলী সড়কের পকেট গেট এলাকার জমির ভিলার 7 নম্বর বাসায় হাসানকে খুন করা হয়েছে বলে জানান PBI চট্টগ্রাম মহানগর ইউনিটের সহকারী পুলিশ সুপার ASP AKM মহিউদ্দিন সেলিম। তিনি জানান বাসাটি ছিল হাসানের ছোট ছেলের।
সেখানে তিনি স্ত্রী সন্তান সহ থাকেন। হত্যাকাণ্ডের 10 দিন আগে চিকিৎসার নামে হাসানের স্ত্রী ছোট ছেলের সেই বাসায় আসেন। ঘটনার দিন বড় ছেলে মুস্তাফিজুরও সেই বাসায় যান। কৌশলে ডেকে নেওয়া হয় হাসানকেও। জমি নিয়ে রাতে বাগবিতণ্ডার এক পর্যায়ে স্ত্রী, দুই ছেলে এবং ছোট ছেলের স্ত্রী মিলে পরিকল্পিতভাবে হাসানকে হত্যা করেন। লাশটি কেটে টুকরো টুকরো করা হয় জানিয়ে পিবিআইয়ের এই কর্মকর্তা আরও বলেন, প্রথমে ট্রলি ব্যাগে করে লাশের 8 টুকরো ফেলা হয় পতেঙ্গা 12 নম্বর ঘাট এলাকার খালে। মাথা এবং বুক সহ শরীরের আরও কিছু অংশ ফেলা হয় অন্য স্থানে। ছোট ছেলে ও তার স্ত্রী লাশের টুকরোগুলো নানা স্থানে ফেলার কাজটি করেন। স্ত্রী ও বড় ছেলেকে হেফাজতে নেওয়ার পর তাদের দেওয়া তথ্য অনুযায়ী 23 সেপ্টেম্বর আকমল আলী সড়কের খাল পাড়ে একটি খাল থেকে বস্তাবন্দি অবস্থায় টেপে মোড়ানো শরীরের একটি খণ্ড উদ্ধার করা হয়, কিন্তু মাথাটি পাওয়া যায়নি। গত শুক্রবার 29 সেপ্টেম্বর রাতে কক্সবাজার জেলার মহেশখালী উপজেলায় বাবার বাড়ি থেকে গ্রেপ্তার করা হয় ছোট ছেলে শফিকুর রহমান জাহাঙ্গীরের স্ত্রী আনারকলিকে। তবে শফিকুর এখনও পলাতক আছেন। শনিবার আনারকলিকে ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের নির্দেশে 3 দিনের রিমান্ডে নেয় পিবিআই। ইতিমধ্যে বড় ছেলে দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন।